আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছ, আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণের ছবি। তোমরা যারা নতুন ভর্তি হয়েছ, এমন অনেকেই আছো যারা বিদ্যালয়টা এখন পর্যন্ত দেখোনি, তোমাদের অভিভাবকরা এসে তোমাদেরকে ভর্তি করিয়ে দিয়ে গেছে। আমাদের পরিচয় পর্বটা হওয়ার কথা ছিল এই বিদ্যালয়ে, কিন্তু মহামারীর কারণে যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, এখন আমাদের পরিচয় পর্বটা হবে আমি রহিমা অনলাইন আক্তার, মাধ্যমে। সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আজকে আমি ক্লাস নিব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়, ষষ্ঠ শ্রেণী। আমি ষষ্ঠ শ্রেণী অধ্যায় একে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমরা বইয়ের সূচিপত্রটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখো, আমাদের বইয়ে 5টি অধ্যায় আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। সিলেবাসে আমাদের 3টা ভাগে বিভক্ত, ত্রৈমাসিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। ত্রৈমাসিক পরীক্ষার সিলেবাস অনুসারে প্রথমে আমরা পড়াবো। ত্রৈমাসিক সিলেবাসে প্রথমে আছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বই যখনই পেয়ে গেছো, তোমাদের প্রথম কাজটা হচ্ছে বইটা ভালোভাবে রিডিং পড়া। যতই ভালোভাবে রিডিং পড়বে, তোমাদের কাছে বিষয়টি ততই সহজ মনে হবে। আর আমি সিলেবাসের সাথে পরীক্ষার প্রশ্নের ধরনটা একটু বলে দিচ্ছি। এক্ষেত্রে তোমাদের প্রশ্নে 25টি এমসিকিউ থাকবে আর 25 মার্কে ব্যবহারিক থাকবে। তো এমসিকিউ গুলাতে যদি তোমরা, এমসিকিউ মানে কি, মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে 4টি অপশন থাকবে, সেখান থেকে আরেকটি প্রশ্ন থাকবে, সেখান থেকে সঠিক প্রশ্নটি তোমাকে চুজ করতে হবে। তো এই বহুনির্বাচনী প্রশ্নে ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই বইটি ভালোভাবে রিডিং করতে হবে। তো আমরা প্রথম অধ্যায়টাই আলোচনা শুরু করি। দেখো, প্রথম অধ্যায়টাই, প্রথমে বই পৃষ্ঠাটাই হচ্ছে তোমাদের এরকম তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। এখানে পরিচিতি অংশে এখানে আমাদের কিছু ছবি দেওয়া আছে। প্রথমে দুইটাই হচ্ছে মনিটরের ছবি, সেটা আমরা সবাই জানি। এরপরে হচ্ছে আইফোন বা মোবাইল ফোন, স্মার্টফোন, এরপরে মোবাইল টেলিফোন, এরপরে হচ্ছে রেডিও, আর এরপরে ছোট যে লম্বার অংশ এটা হচ্ছে প্যান ড্রাইভ। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি রাউটারের ছবি, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই রাউটার ব্যবহার করা হয়। এখন এই অধ্যায় পড়া শেষে আমরা কি শিখতে পারি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করতে পারবো, উপাত্ত তথ্যের মধ্যে পার্থক্য কী তা উদাহরণসহ বর্ণনা করতে পারবো, কোথায় কোথায় তথ্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারবো, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, নিজে স্কুলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি পোস্টার তৈরি করতে পারবো। দেখো, প্রথমে আমাদের পাঠ একে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। এখানে আমাদের কিছু ঘটনার কথা উল্লেখ আছে। প্রতিটি ঘটনায় রিডিং পড়া লাইন বাই লাইন আমাদের পক্ষে সম্ভব না, কারণ এতে ক্লাসের লেংথটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো, প্রথম যে ঘটনাটা আছে, ওই ঘটনায় আমাদের একটি প্রযুক্তির কথা বলা হয়েছে। প্রযুক্তিটা দেখো, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি এবং রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত প্রতিনিয়ত কিন্তু আমরা প্রযুক্তির কাছে নির্ভরশীল। প্রতিনিয়ত আমরা কিছু না কিছু প্রযুক্তি ব্যবহার করছি। এই যে প্রতিনিয়ত আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি, তারই কিছু ঘটনার মাধ্যমে উল্লেখ করা আছে। তো আমরা দেখি, প্রথমে ঘটনা একে আমাদের কোন প্রযুক্তিটার কথা বলা হচ্ছে। ঘটনা একে বলা হচ্ছে রেডিও।
রেডিওটা কি? রেডিওর মাধ্যমে, রেডিও একটি বিনোদন যন্ত্র যেখান মাধ্যমে আমরা যে কোনো দূরে কোনো খবর বা গান বাজনা শুধু শুনতে পাই, দেখতে পাই না। এরপর আমাদের দ্বিতীয় একটি প্রযুক্তি, ঘটনা দুই, দ্বিতীয় একটি প্রযুক্তি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টেলিভিশন। টেলিভিশনে একটি বিনোদন প্রযুক্তি যেখানে আমরা একই সাথে ছবিও দেখতে পাই এবং কথাও শুনতে পাই। এরপর ঘটনা তিনে একটি প্রযুক্তির কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি? মোবাইল টেলিফোন। এবং এই মোবাইল টেলিফোনে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, সেটা কি? এসএমএস। এসএমএসের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি, যে কোনো কোথায় ভর্তি হতে পারি মোবাইল ফোনের মাধ্যমে। আবার অনেকে যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা এই অনলাইনে ক্লাসগুলো করতে পারছি। এরপরে পৃষ্ঠা আমরা যাই, পরের পৃষ্ঠা আমরা এখন যাব পৃষ্ঠা তিন নাম্বারে। তিন নাম্বারে আমাদের কি দেখো? ঘটনা চার। ঘটনা চারের কথা বলা হচ্ছে কি? ইন্টারনেট। ইন্টারনেট এমন একটি প্রযুক্তি, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে পৃথিবী বিশ্বকোষ, সেখান থেকে আমরা যে কোনো তথ্য যে কোনো সময় খুঁজে বের করতে পারব। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে যে কোনো তথ্য, তোমার যা অজানা সব কিছুই তুমি খুব সহজে খুঁজে বের করতে পারবে। এরপরে ঘটনা পাঁচ। ঘটনায় পাঁচটা হচ্ছে শেষ ঘটনা, এটা আমরা একটু পড়ব। ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে। রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে। বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না। তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়। বাবা খেলার দিন রিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন। বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে। এখানে কোন প্রযুক্তিতে কথা বলা হচ্ছে? হ্যাঁ, এখানে বলা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর, মানে মনিটরের দৃশ্য যখন বড় পর্দায় দেখানো হয় সেটার নাম হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। স্কুল খোলা থাকলে এই প্রজেক্টরের মাধ্যমে তোমাদের মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হতো। অনেকেই তোমরা এই মাল্টিমিডিয়া ক্লাসের সাথে পরিচিত আছো এবং এই প্রজেক্টরও তোমরা স্কুলে দেখেছো। তোমাদের বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো। মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য ঘটনার কোনো মিল নেই, কিন্তু একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝে একটা মিল রয়েছে। প্রত্যেকটা ঘটনাতেই তথ্যে আদান প্রদান হয়েছে। মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টি তথ্য জানতে পাচ্ছেন, ইউনিউস টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছেন, শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষা ফলাফলের জন্য তথ্য পেয়ে যাচ্ছে, রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে, আর সবশেষ রিয়া আর অন্তু বড় পর্দায় ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয় কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করার জন্য যে প্রযুক্তি, সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে কি, তথ্যটা হচ্ছে কোনো কিছু দেওয়া নেওয়া বা আদান প্রদান করাকেই তথ্য বলে। এই তথ্য সংরক্ষণ করা বা সুসজ্জিতভাবে সাজানোর জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে তথ্য প্রযুক্তি। তোমরা বুঝতেই পারছ তথ্যের দেওয়া নেওয়া এই ব্যাপারটি একদিনে হয়নি। এক সময় মানুষ একজনের সাথে আরেকজনের কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারতো। তারপর মাটি পাথর গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো। চীনারা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল। তারবিহীন ওয়্যারলেস তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে। আর এখন সেই ইতিহাস বুঝি সে বলেই শেষ করা যাবে না। তাহলে তারবিহীন তথ্য বা বেতার আবিষ্কারের ফলে কি হয়, পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসতে শুরু করে। এখন তথ্যের উৎপত্তিটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে। দেখো, তথ্য প্রযুক্তির উৎপত্তির পর্যায়গুলো, একজন আরেকজনের সাথে কথা বলে তথ্য বিনিময় করত, মাটি পাথর গাছের বাকলে লিখে তথ্য বিনিময় করত,
এরপর কাগজে লিখে তথ্য বিনিময় করত, এরপর টেলিফোনে কথা বলে তথ্য বিনিময় করা শুরু করেছিল। এই পার্ট একটা থেকে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম এসএমএস, না দুঃখিত, প্রথমে শিখলাম আমরা বেতার বা রেডিও। বেতার বা রেডিও কি প্রথম ঘটনা থেকে শিখলাম, এটা হচ্ছে একটি বিনোদন যন্ত্র যেটার মাধ্যমে আমরা দূরে খবর বা গান বাজনা ইত্যাদি শুনতে পাই। এরপরে আমরা আসলাম মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে আধুনিক কম্পিউটারের সব ধরনের কাজে কিন্তু স্মার্টফোনের মাধ্যমে করা যায়। মোবাইলে এসএমএসের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি, বা মোবাইলের মাধ্যমে কিন্তু এখন আমরা যে কোনো চাকরির দরখাস্ত বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইত্যাদি কাজগুলো কিন্তু মোবাইলের মাধ্যমেও করা যায়। টেলিভিশনও একটি বিনোদন যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে আমরা ঘরে বসে একই সাথে দেখতেও পারি এবং শুনতেও পারি। এরপর হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মনিটরে যে কোনো ছবি বা দৃশ্য বড় পর্দায় দেখানো হয়, এবং এই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে একই সাথে অনেকজন মানুষ একই সাথে যে কোনো খেলা বা যে কোনো মনিটরে যে কোনো ছবি উপভোগ করতে পারে। তারপর ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে পৃথিবী বিশ্বকোষ। এখান থেকে আমরা যে কোনো সময় যে কোনো তথ্য খুঁজে বের করতে পারবো। এরপর হচ্ছে এসএমএস। এসএমএস এর পূর্ণ রূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। এই এসএমএস এর মাধ্যমে মোবাইলে পরীক্ষার ফলাফল ইত্যাদি জানা যায়। এরপর আমরা চলে যাই পার্ট দুয়ে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা পার্ট দুই। দেখো এখানে আমি লাইন বাই লাইন পড়বো না, মাঝখান থেকে কিছু অংশ পড়ব। দেখো, বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতুর মুঠে চলে এসেছে। একটা গ্রামে যে রকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে। বাস্তবে পাশাপাশি না থাকা কার্যত ভার্চুয়ালি এখন আমরা সবাই পাশাপাশি। এখানে তোমরা দুইটা শব্দের সাথে পরিচিত হয়েছ, প্রথমটা হচ্ছে গ্লোবাল ভিলেজ এবং দ্বিতীয়টা হচ্ছে কার্যত বা ভার্চুয়ালি। এই দুটো জিনিস কি? এই দুটো জিনিস আমি তোমাদেরকে একটু আলোচনা করব। দেখো, গ্লোবাল ভিলেজটা হচ্ছে একটা গ্রামের মতো, যেমন একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম তথ্য প্রযুক্তি উৎকর্ষের ফলে পুরো পৃথিবীটা যেন একটা গ্রামে পরিণত হয়েছে, সবাই সবার সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে। আর এটা বোঝাবার জন্য নতুন একটি শব্দ আবিষ্কৃত হয়েছে, সেটার নামই হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম। আর যেটা হচ্ছে কার্যত ভার্চুয়ালি, ভার্চুয়ালি পাশাপাশি বলতে আমরা বুঝি সার্বক্ষণিক একজন অন্যজনের সাথে ডিজিটাল ইলেকট্রনিক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারে। এই ভার্চুয়ালি বা কার্যত মানে একজন আরেকজনের পাশাপাশি সার্বক্ষণিক অবস্থান করবে, কিসের মাধ্যমে? ডিজিটাল ইলেকট্রনিক্সের মাধ্যমে। এই সবই সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগ বা ডিজিটাল শব্দটা সম্পর্কে তোমরাই অনেক পরিচিত, শুধু তা নয় আমরা বলি আমাদের প্রিয় দেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলব, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দিব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দিব। তাহলে ডিজিটাল বাংলাদেশ বলতে কি বুঝাচ্ছে? ডিজিটাল বাংলাদেশ মানে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষই আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, প্রত্যেকটা মানুষই সচ্ছল হয়ে যাবে, প্রত্যেকটা মানুষই তাদের জীবনযাত্রা সহজ করে দিবে, তাদের দুঃখ দুর্দশা দূর করে আনন্দময় জীবন যাপন করবে।
দেখো এই গ্লোবাল বিলেজ সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম, সেটাই আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্রামের মানুষেরা যখন পাশাপাশি একইভাবে যোগাযোগ করছে, ঠিক তেমনি ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারছি। এটাকে এই জন্য একে গ্লোবাল ভিলেজটাকে এই জন্য নামকরণ করা হয়েছে গ্লোবাল ভিলেজ। দেখো পুরো পৃথিবী যেন একটি গ্রামে পরিণত হয়েছে, এর জন্য এর নামকরণ করা হয়েছে গ্লোবাল ভিলেজ, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এখন দেখো আধুনিক প্রযুক্তি গড়ে উঠেছে কিসের মাধ্যমে? ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। আর এই ডিজিটাল ইলেকট্রনিক্স পুরো পৃথিবীটাকে বদলে দিচ্ছে। এখন এখানে দেখো তোমাদের পার্ট 2-এর শেষের অংশটা তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো, প্রযুক্তি বলতে আমরা কি বুঝাই। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করে নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তিটা কি আমি আবার বলছি, বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। যেমন আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করি, কলটা ট্যাপ ছেড়ে হাত মুখ ধুই, দাঁত ব্রাশ করি। এই যে কল, পানির কল, এটাও কিন্তু আমার প্রযুক্তি, আগে কিন্তু এটা ছিল না, ঠিক আছে? তাহলে এই প্রযুক্তিটা আবিষ্কার করার ফলে কি হয়েছে, আমরা খুব সহজেই আমাদের জীবনটাকে সহজ করতে পেরেছি। তাহলে যে যন্ত্রপাতি বা কলাকৌশল আবিষ্কারের ফলে মানুষ জীবনটা সহজ হচ্ছে, সেটাই হচ্ছে প্রযুক্তি। এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিনে মানুষের জীবনকে সহজ করেছে, অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবুও আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনি। দেখো ছবিগুলোতে দেখো বর্তমান যুগ, ডিজিটাল যুগ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। মানে এটাই হচ্ছে প্রযুক্তির ভালো দিকগুলা, যে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ একটি ডিজিটাল দেশে পরিণত হচ্ছে। কিন্তু প্রযুক্তি যে শুধু ভালো দিকে আছে না, প্রযুক্তির অনেক খারাপ দিকও আছে, এবং খারাপ প্রযুক্তিও আবিষ্কার হয়েছে। এরকমই দুটি খারাপ প্রযুক্তির ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিপজ্জনক প্রযুক্তি কি কি, কম্পিউটার ভাইরাস, পারমাণবিক অস্ত্র বা ড্রোন, এই দুটো হচ্ছে আমাদের অনেক বিপজ্জনক প্রযুক্তি। তারপরে কম্পিউটার গেম, এটাও কিন্তু একটি বিপজ্জনক প্রযুক্তি, যেটা আমাদের তরুণ সমাজটাকে, কি শিশু কিশোর তরুণ সবাইকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এখন তোমাদের জন্য আমি কিছু কাজ দিচ্ছি, এই দুইটা পার্ট থেকে তোমরা এই পাঠের মাধ্যমে নতুন নতুন কি কি প্রযুক্তির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা করবে এবং ব্যবহার লিখবে। আমরা কি কি প্রযুক্তি পেয়েছি এই দুইটা পাঠের মাধ্যমে, অনেকগুলো প্রযুক্তি পেয়েছি, যেমন রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ফোন, মাল্টিমিডিয়া প্রযুক্তি, এই ধরনের কি কি প্রযুক্তি পেয়েছি, মানে দৈনন্দিন জীবনে তুমি কি কি প্রযুক্তি ব্যবহার প্রযুক্তি আছে এবং এগুলো ব্যবহার, ঠিক আছে? এরকম করে একটা তালিকা আকারে তৈরি করবে। আরেকটি কাজ, দেখো কয়েকটি ভালো ও কয়েকটি বিপজ্জনক প্রযুক্তি লিখবে, এই যে প্রযুক্তি খুঁজে বের করবে এবং এর ব্যবহার লিখবা। এছাড়াও লিখবে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে ভালো কয়েকটা প্রযুক্তি এবং বিপজ্জনক প্রযুক্তির নাম লিখবে। আশা করছি তোমরা ভালোভাবে এই পাঠ দুটি বাসায় আবার ভালোভাবে পড়বে, রিডিং পড়বে, আর বাড়ি কাজগুলো করে রাখবে। স্কুল খুললে ইনশাল্লাহ আমরা তোমাদের বাড়ির কাজগুলো চেক করে দিব,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় থাকবে, আর স্কুলে অনলাইন ক্লাসগুলো সবাই দেখবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।